Mother in. Good morning friends, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে হচ্ছে সোমবার আর চা বিস্কুট খেয়ে মর্নিং সবাই। মা স্নান করে পুজো দিচ্ছে তো মা একটু পরে খাবে আর মিস্ত্রির দাদারা আজকে এসেছে তো তোমরা দেখলেই কাজ চলে চলছে আর কি বাড়িতে। গ্রিল লাগাচ্ছে ঠাকুর করে গ্রিল লাগাবে তারপরে ঘুটুনের গ্রিল লাগাবে গেট লাগাবে জানলা লাগাবে গেট লাগাবে অনেক কাজ আছে আর তোমরা সবটা হবে না অর্ধেক হবে তো দেখো ঠাকুর করে সামনে গেট লাগানো হচ্ছে আর আজকে ঠাকুর করে যাওয়া যাবে না কারণ এগুলো যেহেতু জাম করা হচ্ছে আমি স্নান করে জানলা দিয়ে গিয়ে পুজো দিব মানে মার ঘরের ওই পাশে জানলা দিয়ে গিয়ে ঘরের ভিতরে পুজো দিব এই পাশে যাওয়া যাবে না আর এখানে এখানে লাগাবে এই যে এই গেটটা তো যখন লাগাবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে তো সকালে মিকি শোনার জন্য খাবার হচ্ছে পেডিগ্রি কালকে ওর জন্য নিয়ে এসেছিলাম পেডিগ্রি শেষ হয়ে গেছিল খা এমা নে ক্যা নে দেখো ঘুরে ঘুরে খাবে আর কি পরে আর গলার মধ্যে দেখো বেল্টের সাথে ঘুংড়ি লাগিয়ে দিয়েছি কি সুন্দর আওয়াজ করছে এই যে আমি যাচ্ছি হচ্ছে পেছনে পেছনে যাচ্ছি সকিয়ার টুকুকে ছেড়ে দিতে ওদের মানে ওর একবেলা বেঁধে রাখি আর একবেলা ছেড়ে দিই তো এখনো সারা টাইম হয়নি তো ভাবলাম এখনই ছেড়ে দিই কারণ আমাদেরকে বন্ধ করে দিবে গেট আটকে দিবে গেট বললো যে পুরো জাম করে দিবে আধা ঘন্টার জন্য বাড়ি থেকে বেরোতে পারবো না ভেবেছিলাম যে সকি টুকিকে ছেড়ে দিব কিন্তু তারপরে ভাবলাম না ওদেরকে ছাড়বো না ওদেরকে এখানে দিয়ে গেলাম আর সকাল থেকে শুধু চা বিস্কুট খেয়েছি কিছু অন্য কিছু খাইনি তো এখন বাড়ি গিয়ে দেখি কি খাই একটা কিছু বানাতে হবে সবার জন্য তো চলো আর আমাদের রাস্তা কি পরিমাণে কাদা জল দেখো এই দেখো পুরো ছোক ছোক জল কাদায় ভর্তি একদম একটু বৃষ্টি হলেই এরকম অবস্থা হয়ে যায় আমাদের রাস্তাঘাট একদম হাঁটা চলা করা যায় না দেখো আজকে আমি ডালিয়া বানাচ্ছি অলরেডি তিনটা সিটি দিয়ে দিয়েছে আর বানাচ্ছি হচ্ছে বাবা হয়ে গেছে ডালিয়া আর কি মুসুর ডাল দিয়ে বানাচ্ছি আজকে তবে আজকে ভাবছি পেঁয়াজ ফুরন দিব পেঁয়াজ আর জিরা এগুলো ফুরন দিব ভাবছি আর এই পাশে কতটুক কাজ হলো চলো দেখি একটু তো কলল এদিকে আমার এক বোনের সাথে কথা বলছে মামা তো বোনের সাথে আমার মামা তো বোন শালি শালি তো এই দেখো এই জায়গার মধ্যে গেট দিচ্ছে মিকির জন্য এটা শুধুমাত্র মিকির জন্য মানে মিকি হঠাৎ করে বাইরে বেরোয় যায় বড় কুকুর টুকুর আসে পাড়ার তো সেই কারণে এখানে একটা গেট দিলে ও সহজে বেরোতে পাবে না খোলামেলা এই বারান্দায় থাকবে ঘরে থাকবে কিন্তু বাইরে যেতে পাবে না তো এই দেখো ডালিয়াটা হলুদ দিয়ে একটু কেটে নিয়েছি আর এই যে দেখো এখানে আমি আজকে ডালিয়াটা ফুরন দিব শুকনো লঙ্কা পেঁয়াজ গোটা জিরে আর তেজপাতা চলো সব একবারে দিয়ে দিই তিনজনের জন্য বেড়ে নিলাম আমার মার আর হচ্ছে কল্লোলের আর সাগরের জন্য এখানে রেখে দিয়েছি প্রেশার কুকারে ও বাজারে গেছে ও আসলে তারপরে ওকে দিব
আজকে বানাবো হচ্ছে কলার মোচা, সে কারণে কলার মোচা নিয়ে বসে গেলাম। এই দেখো বিশাল বড় কলার মোচা, কত বড়। তো চলো কলার মোচাটা বেছে নেই, তারপরে রান্না বসাবো। আর নাইটিটা আবার চেঞ্জ করেছি, নাইটিটা ভেজে গেছে, তো আজকে তিনবার নাইটি চেঞ্জ করা হলো সকাল থেকে। এত বড় কলার মোচা মনে হচ্ছে আমি জীবনের প্রথমবার দেখলাম। তবে আজকে অনেকটাই কিন্তু হবে তরকারি, মানে এতটা বড় না তো, কলার মোচাটা মানে কাটলেও অনেকটা বেরোবে। আর ছোটোগুলো থাকলে মানে বেশ কয়েকটা বের করার পর আর কিন্তু মানে বের করার থাকে না, অল্প অল্প থাকে, তো সেটা আবার কুচি কুচি করে কেটে কিন্তু ওই রান্না করতে নিয়ে অল্পই হয়ে যায়। তো কাজ চলছে জোর কদমে, ভাই ফুটো করছে ওয়াল, আর এদিকে শাশুড়ি বৌমার যুগলবন্দি। কী বাছা? কলার মোচা বাছা। তো ভালো করে কলার মোচা বাছো তোমরা গুলো। তো এই দেখো ফ্রেন্ডস, ঠাকুরগড়ের সামনে গ্রিল লাগানো হয়ে গেছে, গেট দেখে যে কি ভীষণ ভালো লাগছে। তো এই যে দেখো এই জায়গা ভাত খেতে গেল, এই যে ঢালাই দিল এই জায়গাগুলো, তো বেশ সুন্দর লাগছে। এখন যখন এটা শুকিয়ে যাবে না, তখন এখানে একটা পর্দা লাগিয়ে দিব, বেশ কি সুন্দর লাগবে ঠাকুরগড়টা আমার। আর এটা হচ্ছে গুটুনের গেট, কল্লোল নাম দিয়েছে। তো এটা গুটুনকে আটকে রাখার জন্য, গুটুন যেন বাইরে বেরিয়ে রাস্তায় না যেতে পারে, খোলামেলা ঘরে থাকবে, বারান্দায় থাকবে। আর এই যে দেখো মেইন গেট লাগানো হয়ে গেছে, তো এটা এখনো সেটিং হয়নি। মাপ মতন শুধু লাগিয়ে রেখেছে, এখন শুধু ঢালাই দিবে, তারপরে ঝালাই দিবে, আরও অনেক কাজ বাকি। আর এই গ্রিলটা যেটা, এটা এখানে বসবে, আর ছোট্টটা দেখছো, এটা একটা রান্নাঘরে, একটা ঠাকুর, একটা ঠাকুর ঘরে, তাই তো শানু? কালকে রাতে একদমই ঘুম হয়নি, সে কারণে চোখ মুখ আমার কেমন অবস্থা। আর এখন রান্নাটা করে মানে সকালবেলা তো ডালিয়া বলছি, এক একদিন এক একটা নাম দিচ্ছি, সকালবেলা ডালিয়া খাওয়াতে অতটাও খিদে লাগেনি, তো রান্না যত দেরি হোক কোনো অসুবিধা হবে না। আর বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, এবার দেখি যাওয়া হয় কি না, গেলে তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো মা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে, আমি এতটা কুচি কুচি পারি না, তো মা বললো আজকে মা কাটবে এটা কুচি কুচি করে একদম। তো এই দেখো ফ্রেন্ডস, কলার মোচা কেটে দিল মা একদম ছোট ছোট কুচি কুচি করে। তো ওই দিন আমি সেদ্ধ করেছিলাম ঠিকই, কিন্তু আমার প্রসেসটা একটু ভুল ছিল, যেমন হলুদ আর লবণ দিয়ে করতে বলেছিলে তোমরা। তো দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে, ও কি দারুণ লাগছে আজকে আবহাওয়াটা, দারুণ দারুণ। তো এখন এটাকে হলুদ আর লবণ দিয়ে আমি একটু হালকা ভাপিয়ে নেব, তারপরে এটা রান্না করব। আর আজকে আলু দিব এটার মধ্যে, আর তার সাথে হবে মিষ্টি কুমড়া ভাত। তো এটার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিব আর একটু লবণ। আর কল্লোল রেডি হয়ে গেল, দিন হাঁটা যাবে, তো ওকে বললাম একটু ক্যামেরাটা ধরো দুই মিনিট, আমি এই কাজটা করে নিই, তারপরে এখন তুমি মানে রওনা হও। তো ও রেডি হয়েও বসে আছে, তো ওকে ভাবছি একটা কিছু খেতে দিব, কারণ যেহেতু যাবে মানে স্নান করে এসে কিছু খায়নি। তো এদিকে ও যাবে হচ্ছে এবার দিন হাঁটা, কালকের মানে কাগজ একটা ওখানে শর্ট আছে, আধার কার্ড নিয়ে যাবে আর কি, তো ওখানে যাবে। আর সকালবেলা তো ডালিয়া খেলো, আর এখন তো রান্নাই হয়নি, তো এমনিতে বলছে খাবে না, খিদে নেই নাকি, তো স্নান করে এসছে যেহেতু, তো আমি বললাম দুটো মিষ্টি খাও, মিষ্টি খেয়ে তারপর যখন স্নান করে এসে খালি মুখে যেতে লাগে না, তো চলো ওকে দুটো মিষ্টি দিয়ে দিই আমি। সর্ষের তেল দিয়ে করবো, তো সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফুরনে দিব হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ। তো আমি তো মানে কলার মোচাটা নিরামিষভাবেই রান্না করি, তো ওই দিন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে মাছ দিয়েও নাকি রান্না করা যায়, তো মাছ দিয়ে আরেকদিন রান্না করব। তো কল্লোল দেখো রান্না দিয়ে দিল দিন হাঁটার উদ্দেশ্যে। রান্নার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে থাকি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওইদিকে কিন্তু রান্না চলছে, এদিকে আমি অর্ধেক বাসন ধোয়া শেষ আমার, আর এই পাশে জলের বোতল টোতল সব কিছু গুছিয়ে রাখছি। তো কোনো দিন আমি জল আনি, কোনো দিন মা আনে, কোনো দিন কল্লোল আনে, তো মানে ঘরের প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা মানে খাওয়ার জলটা এনে থাকি। তো এই দেখো আমার কলার মোচা একদম হয়ে গেছে, তো শেষ মানে কি বলে ঝোল না মানে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়েছিলাম, তারপরে কিন্তু আতপ চালটা দিয়েছিলাম, আর নামানোর আগে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ঘি। তো হয়ে গেল, আর এটা একটা দিদির জন্য নিয়ে যাবো, সে কারণে বাটিতে তুলে রেখেছি। আর এখানে রয়েছে হচ্ছে ডাল,
কালকের ইয়া ডালিয়া সকালের, আর ডালটা আছে এখানে, কালকে রাত্রে রান্না করেছিল আর কি মা। তো এই ডালটা মানে খাওয়ার সময় গরম করব, এখন বর্তমান ফ্রিজে রেখে দিই, কারণ কলল কখন আসে বলা যায় না। তো ডাল তো গরমের দিন নষ্ট হয়ে যেতে পারে, তো এটা ফ্রিজে থাক, পরে ও আসলে পরে গরম করে দেবো। আর এখন আমার রান্নাঘর গোছানোর সময়, মানে রান্না শেষ হয়ে গেলে যেটা আর কি করি প্রত্যেক দিন। তো চলো রান্নাঘরটা একদম গুছগাছ করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, তারপর যাবো স্নান করতে। ওই দিন দিনহাটার থেকে যে মানে ওভেনের চাকতিগুলো নিয়ে এসেছিলাম, তো ওগুলো আমি চাকতি বলে বলছি আর কি, মানে তিনটা বার্নারের তিনটা চাকতি। তো সেগুলো আনতে গিয়ে আমি যখন কিনি মানে কোনো মাপ ছাড়া কিনেছিলাম, তো ভেবেছিলাম যে হয়তো বা কী জানি হবে কি হবে না, চোখের আন্তাজে শুধু নিয়ে এসেছিলাম। তো ঠাকুর দিলে হয়ে গেছে, আর স্টিলের হয়ে খুব ভালো হয়েছে, কারণ লোহার হলে না দুদিন পরে জং ধরে নষ্ট হয়ে যায়। অলরেডি দেখো এই ইয়েগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলোর মধ্যে আর কি হাঁড়ি কড়াই বসিয়ে রান্না করি, সেটাও কেমন যেন জং ধরে, নষ্টের পথে মানে নষ্ট হয়ে যাবে। তো দেখো একদম সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম, আর এই বাসনগুলো ধুয়ে নিবো, ব্যাস তাহলে একদম রান্নাঘরের কাজ শেষ। ফ্লোরও মুছে নিয়েছি, তো ভেবেছিলাম স্নান করতে যাব, যেই না আমি এইদিকে আসছি এসে দেখি যে আরও একটা কাজ বাকি রয়ে গেছে। তো স্নান করতে যাওয়ার আগের কাজ, এবার স্নান করে এসে তো এই জায়গাটা পরিষ্কার করা যাবে না, যে মশলা টশলা পড়েছে না এখানে, মানে গ্রিলগুলো যে কি বলবো যে জাম করেছে মশলা দিয়ে, তো সেই মশলাগুলো এখানে পড়েছিল আর এগুলো এমনি মুছলে যেত না। তো সেই কারণে ভাবলাম একদম জল ঢেলে পরিষ্কার করে রাস্তাটাও একদম জলটা মেরে দিব, কারণ রাস্তার মধ্যে তো জল গিয়ে জমে থাকবে, তো এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো চলো বন্ধুরা স্নান করে এসে কথা বলছি আবার। কলল দিনাটা গেছিলো, আর দিনাটার থেকে আসার পরে সন্ধ্যার সময় ভাত খেলাম ও আর আমি, আর এখন ওই যে গ্রিলের মিষ্টি দাদা এসছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো আমার মিকি সোনা ঠাকুরগড়ের সামনে এসে শুয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো আমাদের বাড়ির মানে বাইরের গ্রিল টিল একদম লাগানো হয়ে গেছে, আর এইমাত্র কাজ শেষ হলো। তো এখন বাজে হচ্ছে 7:45, মানে এইমাত্র বলতে 10 মিনিট হয়েছে কাজ শেষ হয়েছে, আর 10 মিনিটে রেডি হলাম। তো যাচ্ছি হচ্ছে তাহার দিকে, সবাই চিনো যে দিদিটা আমাদের বাড়িতে অনেকবার এসছে, আমার 60K সেলিব্রেশনও পর্যন্ত করেছিল। তো সেই দিদির ছেলের বউ দেখতে আমরা যাচ্ছি, তো কয়েকদিন আগে বিয়ে হয়েছে, তো দিদি অনেকদিন যাবতীয় বলছিল বউ দেখতে যেতে, আর আমাদেরও ইচ্ছে খুব যে বউটা দেখবো, নতুন বউ বলে কথা। একদিকে হচ্ছে আমার দিদির ছেলের বউ, আরেকদিকে হচ্ছে কল্লোলের বন্ধুর বউ, তো ওর হচ্ছে বন্ধুর বউ। তো দিদির জন্য একটা জিনিস আমি বানিয়ে নিচ্ছি, কলার মোচার যে তরকারিটা, মানে দিদি তো নিরামিষ তরকারি খেতে ভালোবাসে, তো ওই বাটিটা আমার কাছে ছিল, দিদির এই বাটি, তো সেটা মধ্যে করে নিয়ে যাচ্ছি, ও একটু রেডি রেডি করে দিচ্ছে। চলো চলো যাওয়া যাক, যে তার মানে ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। এটা তো অরিজিনাল মিনাকারি না, কারণ মিনাকারি যা অবশ্যই এই শাড়িটা পছন্দ হচ্ছে আমার, পছন্দ হলো, কারণ নতুন বইয়ের জন্য এই শাড়িটা একদম সুন্দর লাগবে। এটা প্রিন্ট একটু বড় বড়, এটাই ভালো লাগতেছে, এটাই দেন। তুমি দাঁড়াও, তুমি আরে তুমি সব সব ভিডিও তুমি দাঁড়াও, আরে তুমি তুমি উঠতেছো তো, তুমি তো উঠতেছো, ফ্রেমে আসো। হ্যাঁ না না শুরু। শুধু সেটা না, ছবিটা একটু অন্যরকমই আছে সবারই, আর আমার দিদি দিদি ওই যে জামাইবাবু সবাই চলে এসছে, আর কি বলে যে কি বলবো আমি কথা বলতেছি না। বাড়ি চলে যাচ্ছি, তো ভালো থাকবা, দিদির সাথে যাবা কিন্তু অবশ্যই, দিদি নিয়ে যাবা কিন্তু, আচ্ছা সবার সামনে কথা দিছে কিন্তু নিয়ে যাবে, তো ভালো থাকো, পাপড়ি দি দেখলে তো মিস করছে আজকে।
চলো বাড়ি গিয়ে কথা বলি। ফ্রেন্ডস, এই 10 মিনিট হলো বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে কাপড়চোপড় চেঞ্জ করে নিয়েছি। তো হাত মুখ অত বেশি ধুইনি, কারণ মুখটা ধুয়ে গেছিলাম দিদি বাড়ি, তো গেলাম আর আসলাম মনে হচ্ছে, কিন্তু 2 ঘন্টা ছিলাম। দিদি এত যত্ন করেছে, মানে কি বলবো, গল্পের ধান্দায় পরে ওই দিনের মতো আজকেও ভিডিও করতে ভুলে গেছি। আমার যে কি হচ্ছে ইদানিং, আমি ভিডিও করতে ভুলে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি নতুন বইয়ের সামনে ভীষণ লজ্জা পেয়েছি, ভিডিও করতে নিয়ে কাট করেছি 3 বার, যে এই দাঁড়াও একটু পরে বলছি, মানে এরকম করে মানে লজ্জা পেয়েছি। আর সাগর ওই ঘরে ঘুমিয়েছে, ওর জ্বর এসেছে, তো এখন ওষুধ টুষুধ খেয়ে একটু ভালো। মা এদিকে টিভি দেখছে, কৃষ্ণ সিরিয়াল দেখছে, আর কল্লোল এখানে বসে আছে, পাঁচ জাতের মিষ্টি খেয়েছে। স্বরের মিষ্টি ছিল না কল্লোল, এটা সন্দেশ ছিল, তারপরে একটা অরেঞ্জ ফ্লেভারের একটা মিষ্টি ছিল, তারপরে একটা লাল মিষ্টি ছিল, আর একটা চমচম টাইপের একটা মিষ্টি ছিল, পাঁচ জাতের মিষ্টি, তার সাথে আবার চা, আবার আরেকটা কি বান ঠান্ডা, আরেকটা কি বান মনে নেই, মানে গল্পের ধান্দায় পরে খেয়ে নিয়েছি। আর মোবাইলটা বের করে যে ভিডিও করবো সেটা একদমই মাথায় নেই। কল্লোল তো ভিডিও, হ্যাঁ আমার ব্লগে আসবে জন্য ভিডিও করেনি, আর আমি ভেবেছিলাম যে কল্লোল হয়তো বা করবে, কিন্তু তারপরে ও করেনি। আর মেন কথা হচ্ছে বউয়ের সামনে খুব লজ্জা পাচ্ছিলাম, বউটা খুবই ভালো, খুবই মিশুক, আর বাড়ির সবাই যেমন মিষ্টি যত ভালো, বউটাও তেমন হয়েছে। তো সবাই ভালো থাকুক, যে আমার ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখছো, সবাই একদম খুব ভালো থাকবে, মানে সুস্থ থাকবে বলছি, সবাই ভালো থাকবে, মিলেমিশে একদম আমার আর আমার শাশুড়ির মায়ের যে মানে মিষ্টি মধুর সম্পর্ক, সেরকম যেন ওই দিদির আর দিদির বৌমার মধ্যে একটা মিষ্টি মধুর সম্পর্ক হয়, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো। আর কল্লোলের একদিকে ওটা বন্ধুর বউ, আবার ভাগ্নে বউ হয়ে যায় আর কি, আমি ওইটা ভাবছিলাম যে আমি শাশুড়ি মা, তো সেই কারণে আমি লজ্জা পাচ্ছিলাম, যেটা সত্যি কথা। প্রচুর আড্ডা দিয়েছি, মানে 2 ঘন্টা যাবৎ মানে সাইলেন্ট কোনো রকম ছিলাম না, সবাই একদম গল্প টল্প করে সেই মজা করে বাড়ি ফিরলাম। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন, আর কালকে যেহেতু লাগাতে লাগাতে রাত হয়ে গেছিলো, তো কালকে কেমন করে দেখাই, তো সেই কারণে ভাবলাম পরের দিনই তোমাদের সঙ্গে দেখাবো। তো তোমরা চাইছিলে যে বাইরের থেকে পুরো বাড়িটা যেন দেখাই গ্রিল কমপ্লিট হওয়ার পর, তো এই যে দেখো গ্রিল কমপ্লিট হয়ে গেছে, এটার জন্য তো একটু ডিজাইন বাকি আছে। সবাই অপেক্ষা করছিলে যে এই গ্রিলটা কবে লাগানো হবে, তো উপরের এই জায়গাটা ফাঁকা দেখছো, ওটা লাগাবে, ওটা মানে আসবে আজ বা কালকের দিন। কিন্তু মোটামুটি যা লাগানোর দরকার, গ্রিল ওয়ালের সাথে সেট করা, তা এগুলো সব হয়ে গেছে, মেইন কাজটাই হয়ে গেছে, মেইন কাজ হয়ে গেছে। এই যে দেখো এই পাশে, এই যে দেখো, তো আমার ফুল গাছের টবগুলো এখানে যখন যেমন আমি মানে সাজিয়ে রাখবো না, তখন দারুণ লাগবে। আর আমার মিকি দেখো কেমন করছে, মিকি আসতে পারে না, মিকি না তুমি বাইরে যেতে পাবো না। তো আজকে আর এটা এটা বলে দাও যে ফিক্সড, হ্যাঁ এটা কিন্তু ফিক্সড আছে, ফিক্সড। আর এই যে গেট হচ্ছে মেলা, আই আই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফিরে আসি কালকে আরো একটি সুন্দর ব্লগের সাথে। টাটা।